দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা এই নামাজে হাত বাঁধার নিয়ম সম্পর্কে আলোচনা আপনারা শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়ের উপর আলোচনা হবে। আমাদের সাথে রয়েছেন মৌলানা শেখ ফয়জুলহক আব্দুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো। সফর কেমন গেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো সফর গেছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে প্রায় তিন সপ্তাহ পরে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আশা করি আমরা দর্শক হল আজকে ইনশাআল্লাহ এই নামাজে হাত পাদার নিয়ম সম্পর্কে আলোচনা শুনবেন এবং ইনশাআল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর নেব। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما شمانيتو درشق بندو السلام عليكم ورحمة الله وبركاته। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহরবানি যে আমরা আজকে আমরা আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান দিন দুনিয়াতে আমরা উপস্থিত হতে পেরেছি। আর আমাদের সাথে রয়েছেন আমাদের নিয়মিত প্রেজেন্টার জনাব হাফিজ হুসাইন আহমদ সাহেব, যাকে আমরা তিন সপ্তাহ আমরা পাইনি। আজকে ওনার উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ, আরও লাইভলি হয়ে উঠবে ইনশাআল্লাহ। যার উপস্থাপনা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাকে আমাদের সাথে পেয়ে গেছি। চারিত্রিক কাজে বাংলাদেশে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আমাদের কাছে আবার নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের হাফিজ সাহেবের কাছ থেকে আপনারা শুনে নিয়েছেন যে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নামাজে হাত বাঁধার নিয়ম। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন যে এখন তো হজের সিজন, এখন তো হজ নিয়ে আলোচনা করার কথা ছিল, এই নামাজের বিষয়ে এখনও কেন আলোচনা করা হচ্ছে? এর উত্তর হলো, সম্মানিত দর্শকবৃন্দ, বিভিন্ন উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে, হজের বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করতেছেন। আর অবশ্য আমরাও আপনারা যখন আমাদের বক্তৃতা শেষ হয়ে যাবে দ্বিতীয় এবং তৃতীয় পর্বে, আপনারা অবশ্যই হজের ব্যাপারে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে নামাজের যে সমস্ত মাসআলাগুলোকে নিয়ে একটু সমাজে একটু উল্টোপাল্টো একটু বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, এই সমস্ত মাসলাগুলি নিয়ে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনারা দর্শক শ্রোতা এই সমস্ত মাসআলার ব্যাপারে শরীয়ত কী বলে আর এই সমস্ত মাসআলার শরীয়তের মধ্যে কতটুকু গুরুত্ব, যাতে আপনারা এগুলো বুঝতে পারেন, সেজন্য দাওয়াতের নিয়ে তো এই সমস্ত মাসলা নিয়ে আমরা আলোচনা করি। অবশ্যই এই সমস্ত মাসআলা শোনার পরে আমাদেরও ফায়দা হবে, বলার পরে আমাদেরও ফায়দা হবে, আর আপনাদেরও ইনশাআল্লাহ উপকার হবে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখা যায় এই সমস্ত মাসলা নিয়ে আমাদের সমাজে কিছু কিছু বাড়াবাড়ি আছে, সেজন্য আমরা এই মাসালাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সহি বলার তৌফিক দান করেন, আর সাথে সাথে আপনাদেরকেও যেন বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাসালা মাসাইলের উপরে আমল করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা গত আলোচনায় আমরা গত প্রোগ্রামে আমরা আলোচনা করেছিলাম নামাজে দাঁড়াবার নিয়ম, যে নামাজে কীভাবে দাঁড়াতে হবে এই বিষয় নিয়ে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কী দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আর আলহামদুলিল্লাহ সমস্ত বিষয় আমরা একেবারে পরিষ্কার করে আমরা বলে দিয়েছি যে এই বিষয় নিয়ে যারা ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি করেন উভয় ক্ষেত্রে ওনারা ভুলের মধ্যে আসেন। যে সমস্ত মানুষেরা ছাড়াছাড়ি করেন যে নামাজে এমনভাবে দাঁড়াবেন যে ওনার কারণে নামাজের সফটা সুজা হয় না, বা উনি নিজে নামাজ পড়তেছেন নামাজে এমনভাবে দাঁড়াইতেছেন যে উনার দাঁড়ানো দেখে বোঝা যাচ্ছে যে উনি উদাসীন, আল্লাহর ভয় ভীতি মহাব্বত উনার অন্তরে নাই, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক চতুর্ভাবে যে সমস্ত বাই সফকে আপনার জোড়ার জন্য মেলানোর জন্য অতি বেশি আপনার বাড়াবাড়ি করেন, যে পাকে খুলতে 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 অনেক কিছু আপনার খুলে ফেলেন, যার কারণে উনি একদিকে দেখতেছেন যে উনার পা অন্যের পায়ের সাথে লাগতেছে আর সফটা মুকম্মল হচ্ছে, সফটা কমপ্লিট হচ্ছে, কিন্তু আমার ভাই এটা খেয়াল করেন না যে উনি
উনি নামাজে দাঁড়ানোর পরে যখন পা অতিরিক্ত খুলে ফেলেন, অতিরিক্ত খোলা খুলে ফেলার কারণে উনার দুনোটা পায়ের মধ্যে একটা বিরাট একটা আপনার অংশ একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বিগত প্রোগ্রামে আমরা আলোচনা করেছি। আজকে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করব নামাজে হাত বাঁধার নিয়ম। আমরা গত সপ্তাহে বলেছিলাম গত প্রোগ্রামে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তুমি দাঁড়াবে কেমনে, সম্মানের সাথে, রেসপেক্টের সাথে, আদবের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সম্মান আর যে রেসপেক্ট আর যে আজমত আর যে ইজ্জত আছে সেটাকে বজায় রেখে একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সম্মানিত দর্শকবৃন্দ, সেই দাঁড়ানোর মধ্যে হাত বাঁধাও পড়ে, যে আমি যখন আল্লাহ আহকামুল হাকিমিনের সম্মুখে আমি দাঁড়াবো তখন আমি এমনভাবে দাঁড়াবো যে আমার দুনুটা হাত আমার দেহের মধ্যে বাঁধা থাকবে, আর এমত অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমি দাঁড়াবো। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদব, আল্লাহ পাক রব্বুল আলামিনের এহতেরাম আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান দেওয়ার একটা নিয়ম। সম্মানিত দর্শকবৃন্দ, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাতটা খুঁটায় বাঁধতেন, এ ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে সাহাবায়ে কেরামরা এগুলোকে বর্ণনা করেছেন। আমরা এগুলোতে যাওয়ার আগে যে কথাটি আমরা প্রথমেই বলে রাখি সেটা হলো, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা মনে রাখবেন যে নামাজে হাত বাঁধার ব্যাপারে যে বিভিন্ন মত পাওয়া যায়, এই ভিন্ন মতটা কোনো আপনার এত বড় ইখতিলাফ না যে নামাজে হাত বাঁধা এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না। নামাজে হাত বাঁধার ব্যাপারে যে আপনার ভিন্ন মতটা পাওয়া যায় বা হাত বাঁধার যে মাসআলা আছে, এই মাসআলাটা নামাজের কোনো শর্তও না, নামাজের কোনো ফরজও না। একজন মানুষ যদি নামাজ পড়ে আর নামাজে হাত নাও বেঁধে তার নামাজ হয়ে যাবে, আর একজন মানুষ যদি নামাজে হাত বেঁধে যে কোনো জায়গায় বেঁধে নেয় তারও নামাজ হয়ে যাবে। এখানে বাড়াবাড়ি করার কোনো আপনার স্কোপ নাই। নামাজে হাত বাঁধার ব্যাপারে শরীয়তের মাসআলা হলো যে এটা ফরজও না, এটা ওয়াজিবও না, এটা সুন্নত, এটা সুন্নত। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য সমস্ত উম্মত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করে থাকে। এখন প্রশ্ন জাগে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বাঁধতেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধতেন, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা যে জিনিসটি আমরা আলোচনা করব সেটা হলো যে নামাজের মধ্যে কি আমরা হাত বাঁধবো কি হাত বাঁধব না। সম্মানিত দর্শকবৃন্দ, এই ব্যাপারে শুরুর থেকেই উম্মতের মধ্যে দুইটা মত চলে আসতেছে। সংখ্যাগরিষ্ঠ উম্মতের মতামত হচ্ছে যে নামাজে আমরা হাত বাঁধব। সুতরাং আমরা যদি দেখি, আমরা দেখতে পাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমামে সুফিয়ানে সৌরী রহমতুল্লাহি আলাইহি, ইমামে ইসহাক ইবনে রাহাওয়াই রহমতুল্লাহি আলাইহি, ইমামে ইব্রাহিম আন-নাখাঈ রহমতুল্লাহি আলাইহি, ইমামে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, ইমামে আবু সৌর, ইমামে আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম ওগেরা ওগেরা বিভিন্ন ইমাম, যেটাকে আপনার ফিকার পরিভাষায় বলায় জমহুরে ফুকাহা, অসংখ্যাগরিষ্ঠ ফুকাহা একরামের রায় হলো যে নামাজে আমরা হাত বাঁধব। আর নামাজে হাত বাঁধার ব্যাপারে উনাদের দলিল হলো ওই সমস্ত হাদিসগুলো, যে সমস্ত হাদিসগুলোর মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বেঁধেছেন। আর এটাই উম্মতের সংখ্যাগরিষ্ঠ মত। আপনি বলতে পারেন 95% উম্মতের যে স্কলার আছেন, যে ফুকাহা মুহাদ্দিসিন আছেন, সবারই এটা অভিমত যে আমরা নামাজে হাত বাঁধব। সম্মানিত দর্শকবৃন্দ, এ ব্যাপারে দুই নম্বর একটি মত হলো, যেটা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির একটা অভিমত, সেটা হলো নামাজে তাকবীরে তাহরিমা করে নেওয়ার পরে নামাজে হাত বাঁধা নাই। নামাজে আপনি কি করবেন, আপনি দাঁড়িয়ে যাবেন আর আপনার দুনুটা হাত আপনার পাশে এভাবে লটকানো অবস্থায় থাকবে, নামাজে হাত বাঁধার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। চূড়ান্ত সুতরাং ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির এ ব্যাপারে হাদিসের মধ্যে কোনো পরিষ্কার কোনো দলিল পাওয়া যায় না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি কেন এ ব্যাপারে এই মতটা গ্রহণ করলেন, এর উত্তর হলো যে সৈয়দুনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ সাহাবি যার নাম ছিল সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা ধারাবাহিকভাবে মদিনা মুনাওয়ারার বাসিন্দাদের কাছে পৌঁছেছিল যে উনারা নামাজে কি করতেন, উনারা নামাজে হাত বাঁধতেন না। ওনারা তকবীরে তাহরিমা করে নেওয়ার পরে দেখেন তকবীরে তাহরিমা সবের আপনার মতে নামাজের শুরুতে পড়তে হয়, বলতে হয় তকবীরে তাহরিমা হাত উঠানো, এটা আপনার অক্ক, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। আল্লাহ আকবর বলবেন, আল্লাহ আকবর বলার পরে হাত কোথায় রাখবেন, হাত রাখবেন কি রাখবেন না, এ ব্যাপারে মেজরিটি অফ দ্য উম্মার আপনার রায় হলো যে আপনি হাত বাঁধবেন। দুই নম্বর ইমামে মালিক রহমতুল্লাহ আলহির রায় হলো যে হাত বাঁধবেন না, উনার দলিল সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহি, আর ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন সাহাবি,
ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহি একজন বড় তাবেঈ, আর ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি একজন বড় তাবেঈ, বড় ইমাম। এই তিনজনের আপনার মত পাওয়া যায় সলফের মধ্য থেকে যে উনারা নামাজে হাত বাঁধতেন না। এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলহির ফতোয়া এভাবে চলে আসছে যে ইমামে মালিক রহমতুল্লাহ আলহি বলেন নামাজে হাত বাঁধা আপনার এটা দরকার নাই। আল্লাহ আকবর বলে নেওয়ার পরে একজন মানুষ তার দুটো হাত দুটো সাইডের মধ্যে এভাবে লটকিয়ে রাখবে, আর এটাকেই সৈয়দুনা ইমাম মালিক রহমতুল্লাহ আলহি সুন্নত মনে করেন। আর ইমামে মালিক রহমতুল্লাহ আলহি যে এটাকে সুন্নত মনে করেন আর এই কথাটা হাদিসে পাওয়া যায় না, এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলহিকে তিরস্কার করা যাবে না। কেন? এই কারণে তিরস্কার করা যাবে না যে যে কোনো একজন সাহাবির যদি কোনো আমল প্রমাণিত হয়ে যায় আর কোনো মানুষ এই সাহাবির কোনো আমলটাকে গ্রহণ করে নেয় আর এটাকে দলিল বানিয়ে ফেলে তাহলে তার এই আমলটা সঠিক। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জুবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যেহেতু একজন সাহাবি আর উনি নামাজ এভাবে পড়তেন যে নামাজে হাত বাঁধতেন না, সেজন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলহি তার অভিমতটা নিয়েছেন আর তার এই আমলে তার এই আপনার আমলের উপরে ইমামে মালিক রহমতুল্লাহ আলহি আমল করতেন, সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলহিকে এটা বলা যাবে না বা বলার কোনো চান্স নাই, কোনো স্কোপ নাই যে ইমামে মালিক রহমতুল্লাহ আলহি হাদিসের বিরুদ্ধে আচরণ করছেন। কেননা সাহাবায়ে কেরাম যদি কোনো আমল এমনভাবে করে থাকেন যেটা শরীয়তের কোনো আমল হয়, যেটাকে বোঝার জন্য বা বুঝতে আপনার আকলকে আপনার ব্যবহার করা যাবে না, এমন কোনো মাসআলা যদি হয়ে থাকে যেটাকে ফিকার পরিভাষায় বলা হয় মাসআলা গের মুদরিক বিল কিয়াস, এমন কিছু মাসআলা আছে যাকে আকল দ্বারা বোঝা যায় না। সাহাবায়ে কেরাম যদি কোনো এমন আমল করেন যেটাকে আকল দ্বারা বোঝা যায় না তাহলে সাহাবায়ে কেরামের এই আমলটা হাদিসে মরফুর হুকুম, অর্থাৎ সাহাবায়ে কেরামের এমন আমল যে আমলটা আমি আর আপনি আমাদের বুদ্ধি দ্বারা আমরা বুঝতে পারবো না, যদি সাহাবায়ে কেরাম এ সমস্ত কিছু করে থাকেন তাহলে সাহাবায়ে কেরামের সেই আমলটা এমনভাবে গণ্য করা হবে যেভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গণ্য করা হয়। সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলতেছেন যে নামাজে হাত বাঁধবেন না, এই জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলহীকে তিরস্কার করার বা এটা বলার যে ইমামে মালিক রহমতুল্লাহ আলহী হাদিসের উপরে আমল করতেছেন না কোনো অনুমতি নাই, কোনো ইজাজত নাই, কোনো পারমিশন নাই। সাথে সাথে দুইজন বড় বড় তাবেঈ, একজনের নাম হলো ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি আর দ্বিতীয় জনের নাম হলো ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলহি, ওনারাও এভাবে নামাজ পড়তেন যে তাকবীরে তাহরিমা করে নেওয়ার পরে ওনারা হাত পাততেন না, হাতগুলাকে সাইডে আপনার দুনো দিকে লটকিয়ে রাখতেন। সম্মানিত দর্শকবৃন্দ, কিন্তু যেহেতু জমহুরে উম্মত মেজরিটি অব দ্য উম্মা সংখ্যাগরিষ্ঠ উম্মতের রায় হলো যে নামাজে আমরা হাত বাঁধবো, এখন আসেন যে নামাজে আমরা যখন হাত বাঁধবো আমরা কোথায় বাঁধবো। সম্মানিত দর্শকবৃন্দ, এ ব্যাপারে বিভিন্ন মত আছে। নম্বর এক সর্বপ্রথম মত হলো যে নামাজে যখন আমরা হাত বাঁধবো তো সর্বপ্রথম মত ইমামে আবু হানিফা, ইমামে সুফিয়ানে সৌরি, ইমামে ইসহাক ইবনে রাহাবাই আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহির অনুসারীদের মধ্যে একজন ইমাম যার নাম ইমামে আবু ইসহাক আল মারওয়াজি, আর ইমামে আহমদ রহমতুল্লাহ আলহির একটি অভিমত হলো, আর ইমামে শাফি রহমতুল্লাহ আলহির একটি অভিমত হলো যে আমরা নামাজে হাত বাঁধবো নাভির নিচে, আল-ওয়াদউ তাহতা সুররা। ইমামে আবু হানিফা, ইমামে সুফিয়ানে সৌরি, ইমামে ইসহাক ইবনে রাহাওয়াই, ইমামে আবু ইসহাক আল মারওয়াজি, ইমামে আহমদের একটা অভিমত আর ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহির একটা অভিমত হলো যে আমরা নামাজে হাত বাঁধবো পুরুষরা আমরা নামাজে হাত বাঁধবো নাভির নিচে। সম্মানিত দর্শকবৃন্দ, এই বিস্তারিতভাবে আমি মজহবটা এই কারণে বয়ান করতেছি যে আজকালকে দেখা যায় যে অনেকেই নামাজ পড়েন আর অনেকেই আপনার হানাফি আপনার স্টাইলে হানাফি নিয়মে নামাজ পড়েন কিন্তু হাতটা বাঁধেন এখানে, আর আপনার যদি কোনো মানুষ নাভির নিচে হাত বাঁধে তাহলে তাকে তিরস্কার করা হয় আর এমনভাবে আপনার উপস্থাপন করা হয়, তাকে এমনভাবে দৃষ্টি দেওয়া হয় যেন এই কাজটা বিদআত হচ্ছে, শরীয়তের পরিপন্থী হচ্ছে। অথচ এত সব ইমাম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী তার সাথেই আছেন ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী। ইমামে সুফিয়ানে সৌরিকে উম্মতের মধ্যে যে পাঁচ ছয়জন উলামায়ে হাদিসকে আমিরুল মুমিনিনা ফিল হাদিস বলা হয় এর মধ্যে একজন হলেন ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলহি। তাহলে ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলহি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে কি কোনো হাদিসের উল্টা কাজ করবেন? তাহলে বোঝা গেল যে অবশ্যই নাভির নিচে হাত বাঁধাটা এটা সলফের আমল দ্বারা প্রমাণিত আর হাদিস দ্বারা প্রমাণিত। আমরা একটু পরেই আমরা হাদিস নিয়ে আমরা আলোচনা করব। ইমামে ইসহাক ইবনে রাহাওয়াই একজন বড় ইমাম, ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি চার ইমামের একজন ইমাম, আর ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির একটি অভিমত হলো যে নাভির নিচে আমরা হাত বাঁধব। দুই নম্বর মত হলো যে আপনার সিনা থেকে একটু নিচে আর নাভি থেকে একটু উপরে, সিনা থেকে একটু নিচে হাত বাঁধা হবে পুরুষের জন্য আর নাভি থেকে একটু উপরে, এইটা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির আপনার মজহাব।
শাফি যারা ইয়েমেনের বাসিন্দা, যারা মিশরের কায়রোতে থাকেন, অথবা হিন্দুস্তানে ইন্ডিয়ার বোম্বেতে থাকেন, অথবা মালয়েশিয়ার আর ইন্ডোনেশিয়ার মানুষকে আমরা দেখেছি, ওনারা আপনার এভাবেই হাত পড়েন, হাত বাঁধেন নামাজের মধ্যে। যেহেতু আপনার শাফি মজহবের লোকেরা, তারা তাদের আদি বাসিন্দা, তারা হলেন ইজিপ্টের আপনার কায়রো আর ইয়েমেন আর ইন্ডিয়ার বোম্বে আর মালয়েশিয়া আর ইন্ডোনেশিয়া। এই যে আপনার একটা লাইন আছে, এই লাইনে বেশি শাফি মজহবের লোককে পাওয়া যায়, তারা এভাবে হাত বাঁধেন, যে সিনার একটু নিচে আর একটু আপনার দিল যেখানে থাকে এ দিলের উপরে এভাবে আপনার তারা হাত বাঁধেন। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলহির মজহব। ইমামে মালিক রহমতুল্লাহ আলহির মজহবের কিছু কিছু অনুসারীরা যারা বলেন যে নামাজে হাত বাঁধারও অনুমতি আছে, তারা বলেন যে যদি কোনো মানুষ বাঁধতে চায় তাহলে এভাবেই বাঁধবে, আপনার সিনার নিচে আর আপনার নাভির উপরে। তিন নম্বর একটা মত হলো যে ইমামে শাফি রহমতুল্লাহ আলী বলতেছেন না হাতটা সিনার উপরে বাঁধা হবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলী একচুয়ালি মাত্র একটি মত, এই মতের উপরে ইমামে শাফি রহমতুল্লাহ আলহির আমল না, আমল হলো যে সিনার নিচে হাত বাঁধবে আর নাবির উপরে হাত বাঁধবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ব্যাপারে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় ইমামে আহমদ রহমতুল্লাহ আলহির মজহাবে। ইমামে আহমদ রহমতুল্লাহ আলহী এই ব্যাপারে খুব বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। উনি বলেছেন যে এই ব্যাপারে উনার চারটা মত। একটা মত হলো তাহতা সুররা, সর্বপ্রথম মত হলো তাহতা সুররা নাবির নিচে। দুই নম্বর মত হলো নাবির উপরে। আর তিন নম্বর মত হলো আপনার নাবি থেকে আর একটু উপরে। আর চার নম্বর মত হলো যেভাবে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহী আপনার রায় দিয়েছেন সেভাবে হাত বাঁধবেন, অর্থাৎ সিনার নিচে হাত বাঁধবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি গভীরভাবে আপনারা যদি ব্যাপারে একটু চিন্তা করেন তাহলে দেখবেন চারজন যে ইমাম আছেন, এই চারজন ইমামের মধ্য থেকে কেউই এই কথা বলেননি যে একজন পুরুষ হাত বাঁধবে সিনার উপরে। সবারই মত হলো সিনার নিচে থেকে নিয়ে নাবির নিচ পর্যন্ত জায়গা। অধিকাংশ ইমামদের রায় হলো তাহতা সুররা। আর আজকে যদি আমরা এই যে একটা ফিতনা করা হয় আর আপনার যারা নাবির নিচে হাত বাঁধে তাদেরকে আপনার মনে করা হয় যারা সুন্নতের পরিপন্থী করতেছে, আর কিছু কিছু ভাই না বুঝে শুধুমাত্র এই জন্য ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এভাবে করতেছেন কেন, একটু ভালো লাগে, একটু ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে, আরে ভাই দিন তো ফ্যাশনের নাম না, দিন তো আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন আর সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করার নাম। আজকে যদি আমরা দেখি হারামের শরীফের ইমামরা আছেন, শেখ আব্দুর রহমান সুদাই, শেখ সাউদ সুরাইম, বিভিন্ন বিভিন্ন ওলামায়ে কেরাম যারা হারামের ইমাম, তারাও কিন্তু আপনার সিনার উপরে কেউ হাত পাতেন না, সিনা থেকে নিচে অথবা নাবির নিচে। শেখ সালেহ বিন হুমাইর, যিনি বর্তমানে মক্কা শরীফের হারামের সবচেয়ে বড় ইমাম আর সৌদি আরবের উনি পার্লামেন্টের স্পিকার, শেখ সালেহ বিন হুমাইর যিনি মক্কা মুকাররমার মসজিদুল হারামের ইমাম আর সৌদি আরবের পার্লামেন্টের ইমাম, আর শেখ আব্দুর রহমান সুদাইস উনি হলেন হারামাইন শরীফাইনের সমস্ত ব্যাপারের ইনচার্জ। ওনাদের যদি আপনারা নামাজ দেখবেন ওনারা হাত বাঁধেন সিনার আপনার এই নাবির কাছে, তাহলে বোঝা গেল যে এই বিষয়টা নিয়ে ভাড়াবাড়ি করা ঠিক না। এই বিষয়টা নাবির নিচে হাত বাঁধা অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর সালাফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত। সম্মানিত দর্শক বিন্দু, এরপরে আমরা বুঝে নেই যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা বাঁধার নিয়ম কী ছিল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিন্ন নিয়মে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাতটা বেঁধেছেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জাযায়ে খায়র দান করুক যে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে প্রত্যেকটি জিনিস নোট করে উম্মতের কাছে আগে পৌঁছিয়েছেন, যে নামাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে রসুল পাক সাল হাত কোথায় রেখেছেন, আর হাত রাখার পরে হাত কিভাবে রাখেছেন, আইদার হাত এক হাত দ্বারা অন্য হাতকে কি আপনার এরকম পাকড়াও করেছেন না এক হাতকে আরো হাতের উপরে রেখে দিয়েছেন, সমূহ জিনিস সাহাবায়ে কেরামরা আমাদের জন্য নোট করে, উম্মতের জন্য নোট করে উম্মতের কাছে সাহাবায়ে কেরামরা পৌঁছে দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, রিসার্চ করে পাওয়া যায় হাদিসের মধ্যে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত বাঁধার নিয়ম ছিল সে দুইটা নিয়ম পাওয়া যায়। একটা নিয়ম হলো যার বর্ণনাকারী হলেন সাইয়্যিদুনা সাহাল ইবনে সা'দ আস-সা'ইদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা সাহাল ইবনে সা'দ আস-সা'ইদী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন কানা নাসুন ইউমারুনা আন ইয়াদা'আ আর-রাজুলু ইয়াদাল ইউমনা আলা যিরাঈহি লিয়ুসরা ফিস সালাহ, যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিতেন যে যখন নামাজে বান্দা দাঁড়াবে তখন এক হাতকে আরেক হাতের উপরে রাখবে।
এক হাতকে আরেক হাতের উপরে রাখবে। আর এই হাদিসটি পাওয়া যায় বুখারি শরীফ হাদিস নম্বর 740, বুখারি শরীফ হাদিস নম্বর 740, 740 নম্বর হাদিসে পাওয়া যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতকে আরেক হাতের উপরে রাখার হুকুম দিয়েছেন। অন্য একটি রিওয়ায়েত আছে যেটা আবু দাউদ, নাসাই, ইবনে খুজাইমা, ইবনে হিব্বানের মধ্যে আসছে সনদে সহীহ সাথে, হাদিস নম্বর 485, কানা ইয়াদাউল ইউমনা আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়ার রিজকি ওয়াস সাঈদ। এই হাদিসের মধ্যে একেবারে পরিষ্কারভাবে এসে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে দাঁড়াতেন তখন ডান হাতটাকে বাম হাতের হাতের উপরে অথবা এই যেখানে আমরা গড়ি পড়ি যেটাকে রিস্ট বলা হয় এখানে অথবা একটু আগে এভাবে করে এখানে এখানে অথবা এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রেখে নামাজে দাঁড়াতেন। যখন রাসূল নামাজে দাঁড়াতেন তখন এরকমভাবে রাখতেন অথবা এরকমভাবে রাখতেন অথবা এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রাখতেন। তাহলে এখানেও রাখা যাবে, এখানেও রাখা যাবে, এখানেও রাখা যাবে। এই নিয়মটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন সাহাবি যার নাম হলো সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু, যার হাদিসটি সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 485 এর মধ্যে আমরা পেয়ে যাই। সম্মানিত দর্শকবৃন্দ, দুই নম্বর যে নিয়মটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেই বর্ণনাকারী সাহাবায়ে কেরামের নাম হলো, যার নাম হলো কাবিসা ইবনে হুলব রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা কাবিসা ইবনে হুলব রাদিয়াল্লাহু আনহু, তার আব্বা সাইয়্যিদুনা হুলব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, কাল খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনি, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদের ইমামত করতেন, আমাদেরকে নামাজ পড়াতেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, যেভাবে আমরা ধরে থাকি যে আমরা নামাজে আপনার ডান হাতের ভিতরের অংশকে বাম হাতের বাহিরের অংশের মধ্যে আমরা এভাবে রাখি, আর এই যে আপনার এই যে বৃদ্ধাঙ্গুলি আছে এইটা দ্বারা আর এই ছোটটা দ্বারা আমরা এই যেখানে গড়ি পড়া হয় এখানে আমরা এভাবে ধরে রাখি। তো সাইয়্যিদুনা সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াখুযু শিমালাহু বিয়ামিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন। এই হাদিসটি আমরা পাবো তিরমিজি শরীফ হাদিস নম্বর 252 আর ইবনে মাজা হাদিস নম্বর 809 আর মিশকাত শরীফ হাদিস নম্বর 803, মিশকাত শরীফ হাদিস নম্বর 803। সম্মানিত দর্শকবৃন্দ, দুইটা নিয়ম পাওয়া গেল। একটা নিয়ম হলো যে সাহাবায়ে কেরামরা বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন, কখনো এখানে রাখতেন, কখনো এখানে রাখতেন, আবার কখনো এখানে রাখতেন। আর দুই নম্বর নিয়মটা পাওয়া গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন আর ডান হাত দ্বারা বাম হাতকে ধরতেন, এই নিয়মটাও পাওয়া গেল। তাহলে দুনো মতে আপনার একটা জিনিস আপনার পরিষ্কার হয়ে গেল যে দুনো নিয়মে আপনি ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন। এক সাহাবি যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি একবার ভুলবশত বাম হাতকে ডান হাতের উপরে রেখে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সরিয়ে নিলেন আর ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন। এখানে আপনার পরিষ্কার হয়ে গেল যে সর্বনিয়মে আমরা ডান হাতকে বাম হাতের উপরে রাখবো। আর রাখার ব্যাপারে দুইটা নিয়ম আছে, একটা শুধু রাখা, এখানে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, আর দুই নম্বর নিয়ম হলো বাদা, ডান হাত দ্বারা আমরা বাম হাতকে আমরা ভেদে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, এই দুটো নিয়মই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখন যখন আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝে নিয়েছি যে নামাজে হাত বাঁধতে হয় আর যদি কেউ নামাজে হাত বাঁধেও না তারও নামাজ হয়ে যাবে, যারা নামাজে হাত বাঁধেন কোন কোন জায়গায় হাত বাঁধবেন, আমরা আইম্মায়ে কেরাম যে সমস্ত উম্মতের ইমামরা যাদের মজহবকে অনুসরণ করা হয়, চার মজহবের চার ইমাম, তাদের কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে সমস্ত ইমামেরই আপনার রায় হলো যে সিনার নিচ থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত এই জায়গায় হাত রাখা আর এটাই সুন্নত, আর এভাবেই উম্মতের মধ্যে আপনার অনুসারিত আপনার এই মজহব এই আমলটা চলে আসতেছে। শুধুমাত্র ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহির একটি রায় হলো যে সিনার উপরে হাত রাখা হবে, কিন্তু ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলহিরও আপনার প্র্যাকটিক্যাল আমল যেটা সেই আমল এটার উপরে না। এর জন্য যারা শুধু সিনার উপরে হাত বাঁধা নিয়ে ভাড়াবাড়ি করেন এটা ওনাদের পক্ষ থেকে ভাড়াবাড়ি। ইনশাআল্লাহ আমরা ব্রেকের পরে এই সমস্ত দলিল কি মহিলাদের হাত বাঁধা নিয়ে এটা আসছে, ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ আসবে আলোচনার মধ্যে, ইনশাআল্লাহ আসে যাবে। আর নাবির নিচে যে হাত বাঁধার যে নিয়ম আছে, যে দলিল আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এই যে মহিলাদের হাত পাদার যে নিয়মটা, এটা কি বুকের সিনার উপরে না সিনার নিচে? এটা ওনাদের আপনার সিনার উপরেই হবে, সিনার উপরেই হবে। এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরেই আবার ফিরে আসব। আমরা নামাজে হাত পাদার দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিব এবং নামাজের হাত পাদার নিয়ম এবং মহিলাদের হাত পাদার নিয়ম আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিন দুনিয়ার মালিক তুমি,
তুমি আমাদের রব,